Assalamu alaikum and good morning, my dear student of class 9. Congratulations, because now you are the students of class 9, a very new class for you. Last year you were the students of class 8, and now you have come a new class. At the very beginning, I thanks you for your kind attending on our online class. I am Mohammed Idrish Ali, assistant teacher, Halima Girls School and College. Today, I am going to give you an idea of marks distribution of your English second paper. You know very well, last year, as a student of class 8, you have to rate English subject for only for 100 marks. অর্থাৎ অষ্টম শ্রেণীতে তোমরা ইংরেজি সাবজেক্ট 100 মার্কস পর্যন্ত পড়েছো, এখানে ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট তেমন ছিল না, কিন্তু এবছর ক্লাস 9 এ তোমাদেরকে ইংলিশ সাবজেক্টটাকে আবার দুই ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ একটা হবে ইংলিশ ফার্স্ট পেপার আর আরেকটা হবে ইংলিশ সেকেন্ড পেপার। ইংলিশ ফার্স্ট পেপারে ফুল মার্কস 100 মার্কসের একটা এক্সাম হবে তোমাদের, এবং ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের একটি 100 মার্কসের ফুল একটা এক্সাম হবে। So according to the routine, today I am going to tell you about the marks distribution of English second paper. The routine on the ask me to mother K, Mom said English second paper, mark one to talk about question paper take your set of Shesham for Kami. I try to give you an idea, common idea about the marks distribution and also the question paper. অর্থাৎ আজকে আমি তোমাদেরকে একটা সাধারণ ধারণা দিতে চেষ্টা করবো কোশ্চেন পেপারটা কীভাবে সেট হবে এবং এর মার্কস ডিস্ট্রিবিউশনটা মানদণ্ডটা কীরকম থাকবে। তার আগে একটু বলে নিই, ক্লাস 8-এ তোমরা ইংলিশ সেকেন্ড পেপারের অংশ থেকে মাত্র 5 ধরনের, অর্থাৎ 5 আইটেম, অনলি 5 আইটেমস অফ ইংলিশ গ্রামার, গ্রামারটা হচ্ছে মাত্র 5টা আইটেম তোমরা করেছিলে। এখন এবছর তোমাদেরকে 11 আইটেম, অর্থাৎ 11 আইটেমস অফ গ্রামার, অর্থাৎ গ্রামারের প্রায় 11টি আইটেম তোমাদেরকে শিখতে হবে, পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে পরীক্ষা ভালো করবার জন্য, এবং এগুলো আমরা ধাপে ধাপে শিখতে থাকবো। কোশ্চেন 1 থেকে কোশ্চেন 11 পর্যন্ত এই টোটালটাই থাকবে অন দ্য বেসিস অফ ইংলিশ বেসিক গ্রামার বা ইংলিশ গ্রামার। এখন আমি কোশ্চেন নম্বর 1 থেকে শুরু করি 11 পর্যন্ত কীভাবে প্রশ্ন হবে এবং কোন প্রশ্নগুলো কোন গ্রামার আইটেমের নাম কী হবে, এর মার্কস কত হবে এবং প্রশ্নটা কি হবে সেট হবে সেটা আমি দেখাচ্ছি। প্লিজ গিভ অ্যাটেনশন অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ক্লাস। আই অলসো ইনভাইট ইউ টু টেক নোটবুক অ্যান্ড এ পেন অ্যান্ড ট্রাই টু রাইট ডাউন দ্য মার্কস ডিস্ট্রিবিউশন, রাইট ডাউন দ্য কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্নটা তুমি একটু লিখে রাখার চেষ্টা করো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। সো লেটস সি the question pattern of class 9 second paper. The question number 1 jeta thakbe shetake amra boli gap filling activities gap filling activities with clue. সেটার মান হবে 5, এখানে 10টি গ্যাপ থাকবে, উপরে বক্সের ভিতরে আমাদের ক্লু ওয়ার্ডগুলো দেওয়া থাকবে এবং 10টি গ্যাপ থাকবে, 10টি গ্যাপে আমাদের ক্লু ওয়ার্ডগুলো চুজ করে এনে তারপরে এটাকে বসাবো। এখানে সাধারণত এখানে ইউজুয়ালি ইউ হ্যাভ টু ইউজ দ্য পার্টস অফ স্পিচ প্রিপজিশন অ্যান্ড আর্টিকেল, অর্থাৎ প্রিপজিশন পার্টস অফ স্পিচের যে কোনো পার্টস অফ স্পিচ হতে পারে এবং প্রিপজিশন আর্টিকেলের সাহায্যে আমাদেরকে 10টি গ্যাপ ফিল আপ করতে হবে এবং এটার টোটাল মার্কস হবে 5। কোশ্চেন নাম্বার 2, ইট ইজ অলসো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস গ্যাপ
filling, activities. Gap filling activities. এটা হবে without full. আগেরটা with full, এখন হলো without full. It is also bear 5 marks. This question also bear 5 marks. এখানেও 10টি গ্যাপ থাকবে এবং 10টি গ্যাপে আমাদেরকে 10টি ওয়ার্ড ইউজ করতে হবে. ইট ইজ অলসো দ্য সেম. অর্থাৎ এখানেও আমরা পার্টস অফ স্পিচ আর্টিকেল এবং প্রিপোজিশনের হেল্প নিয়ে এই গ্যাপগুলো ফিল আপ করবো. এবং এখানে 10টি গ্যাপ থাকবে, 10টি গ্যাপসের মার্কস হবে আমাদের জন্য 5. কোয়েশ্চেন নাম্বার থ্রি থাকবে একটি সাবস্টিটিউশন টেবিল. এখানে 3 কলামের একটা টেবিল থাকবে. অর্থাৎ মেইন সেন্টেন্স making sentences from table making sentences from table. It is also bears. It also bears 5 marks. অর্থাৎ একটি মেকিং সেন্টেন্সেস ফ্রম টেবিল, অর্থাৎ একটা সাবস্টিটিউশন টেবিল থাকবে, 3 কলাম একটা টেবিল থাকবে. এই 3 কলাম টেবিল থেকে আমাদেরকে মিনিংফুল উই হ্যাভ টু মেক 5 মিনিংফুল সেন্টেন্সেস. আমাদের 5টি মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে এবং এই 5টি সেন্টেন্সের মার্কস হবে 5. এখানে একটি সাবজেক্ট কলম থাকবে, একটা ভার্বের কলম থাকবে এবং একটি এক্সটেনশন সেন্টেন্সের এক্সটেনশনের একটি কলম থাকবে. এই 5টি 3টি কলম থেকে আমাদেরকে 5টি সেন্টেন্স মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে. কোশ্চেন নাম্বার 4, এটাকে আমরা বলে এটার নাম রাইট ফর্ম অফ ভার্বস. রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস, এটি অলসো 5 মার্কস. কোশ্চেন নাম্বার 4-এ আবার একটা, এটাও একটি গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস. গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ 10টি গ্যাপ থাকবে, 10টি গ্যাপের মধ্যে 10টি ভার্ব ইউজ করতে হবে. তবে অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু চুজ দ্য রাইট ভার্ব অ্যান্ড দেন উই টু মেক দ্য রাইট ফর্ম. অর্থাৎ এখানে প্রথমে আমাদেরকে ক্লু থেকে বক্স থেকে আমাদের একটি রাইট অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব চুজ করতে হবে এবং এরপরে ভার্বের একটা কারেক্ট ফর্ম, রাইট ফর্ম, ভার্বের সঠিক ফর্মটা ইউজ করে আমাদেরকে গ্যাপ ফিল লাভ করতে হবে. এখানে 10টা গ্যাপ থাকবে, 10টা গ্যাপে ওখানে মার্কস হবে 5. কোয়েশ্চেন নাম্বার 5, এটাকে ন্যারেটিভ স্টাইল বলা হয়। অর্থাৎ আমরা এটাকে ন্যারেশন বলি, ন্যারেটিভ স্টাইল বা স্পিচ, ন্যারেশন অর স্পিচ বলি আমরা এটাকে, ন্যারেশন অর স্পিচ. এটা এখানে কয়েকটি সেন্টেন্স থাকবে, এখানে ডিরেক্ট ফর্মে থাকবে, আমাদেরকে চেঞ্জ করে ইনডিরেক্ট ফর্ম নিতে হবে. এটাকে ন্যারেশন অফ স্পিচ চেঞ্জ করে আমরা এটা চেঞ্জ করতে পারলে এটা 5 মার্কস হবে. আমরা যদি ফুল কারেক্ট করতে পারি তাহলে দেন উই গেট 5 মার্কস. ন্যারেশনটা তোমরা অলরেডি ক্লাস 8 শিখে ফেলেছো. এটা প্যাসেজ ন্যারেশন আকারে, প্যাসেজ আকারে থাকবে, কোনো ডিটেলস সেন্টেন্স থাকবে না. একটি প্যাসেজ আকারে ন্যারেশন ফর্মে, ইনডিরেক্ট ফর্মে কয়েকটি সেন্টেন্স থাকে, সেটিকে চেঞ্জ করে আমরা ইনডিরেক্ট ফর্মে নেব এবং সেখানে আমাদেরকে ধরো নির্ধারিত আছে 5 মার্কস. দেন কোয়েশ্চেন নাম্বার 6, চেঞ্জিং সেন্টেন্সেস. চেঞ্জিং সেন্টেন্সেস দিস কোয়েশ্চেন বিয়ার্স 10 মার্কস. দিস কোয়েশ্চেন ব্যাস, এই কোয়েশ্চেনটার মার্কস হলো 10. আর তোমরা ক্লাস 8-এর জন্য চেঞ্জিং সেন্টেন্স করেছো, 5টি সেন্টেন্স চেঞ্জ করেছো, কিন্তু এখানে আমাদেরকে 10টি সেন্টেন্স চেঞ্জ করতে হবে এবং এই 10টি সেন্টেন্সের মার্কস হবে 10, অর্থাৎ 10. এখানে যে জিনিসটা একটু এক্সট্রা থাকবে সেটা হলো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডস, 3 ধরনের সেন্টেন্স আছে. অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স আর ক্লাসিফাইড ইনটু 3. ইউ হ্যাভ টু রেড দিস সেন্টেন্স ভেরি কেয়ারফুলি অ্যান্ড ভেরি অ্যাটেন্টিভলি. অর্থাৎ এই 3টা সেন্টেন্স আমাদেরকে নতুন করে শিখতে হবে, খুব সাবধানে আমরা শিখবো. এগুলো সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স,
এর আগে আমরা যদি বাকি সবকিছু আমরা 6 7 8 ক্লাসে শিখেছি আমরা শিখেছি এবার নেগেটিভ থেকে নেগেটিভ প্রয়োগ করতে হয় অ্যাসার্টিভ থেকে নেগেটিভ প্রয়োগ করতে হয় অ্যাসার্টিভ থেকে অপটেটিভ এক্সক্লামেটরি প্রয়োগ করতে হয় অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ প্রয়োগ করতে হয় এবং এগুলোর বিপরীত দিকে গেলে কিভাবে আমরা সেন্স করি এবং আমাদেরকে আরো ডিগ্রির যে তিন প্রকার সেন্টেন্স আছে সেই সেন্টেন্সগুলো আমরা শিখেছি সাথে শিখেছি অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস এখন আমাদেরকে নতুন করে শিখতে হবে সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সগুলোকে কি হবে সেন্স করতে হয় এই জিনিসটি শিখাতে সব মিলিয়ে অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স বলতে যা বলা সবগুলো মিলিয়ে এখানে 10টি সেন্টেন্স থাকবে 10টি সেন্টেন্সকে সেন্স করতে হবে আমাদেরকে এর জন্য মার্কস দেবে ট্রেনিং কোশ্চেন নাম্বার 7 এটার হেডলাইন হচ্ছে হলো কমপ্লিটিং সেন্টেন্সেস কমপ্লিটিং সেন্টেন্সেস কমপ্লিটিং সেন্টেন্সেস দিস কোশ্চেন দেয়া 5 মার্কস কমপ্লিটিং সেন্টেন্সেস এটাতে পড়লেই বোঝা যায় একটা সেন্টেন্স কমপ্লিট করতে হবে অর্থাৎ আমাদেরকে একটা সেন্টেন্স একটা পার্ট দেওয়া থাকবে ইনকমপ্লিট একটা সেন্টেন্স দেওয়া থাকবে যে সেন্টেন্সটা কমপ্লিট না সেই সেন্টেন্সে ফার্স্ট অংশ থাকতে পারে আমার কাজ করবার জন্য অথবা লাস্টের অংশ থাকতে পারে অর্থাৎ একটা সেন্টেন্সে একটা পার্ট দেওয়া থাকে সেটা ফার্স্ট পার্ট হতে পারে এবং সেকেন্ড পার্ট হতে পারে যে পার্টটা গ্যাপ থাকবে সেই পার্টটা আমাদের কমপ্লিট করতে হবে একটা মিনিং অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার অ্যাকর্ডিং টু দ্য গ্রামার গ্রামাটিক্যাল রুলস গ্রামার রুল অনুযায়ী সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী কন্ডিশন অনুযায়ী বিভিন্ন ধরনের প্যাটার্ন অনুযায়ী এই সেন্টেন্সের যে বাকি অংশগুলো থাকবে সেটা আমাদেরকে কমপ্লিট করতে হবে এটা আমরা তো কমপ্লিট করতে পারি সাকসেসফুলি এবং কারেক্টলি তাহলে দেন ইউ উইল গেট 5 মার্কস এখানে 5 মার্কস আসবে কোশ্চেন নাম্বার 8 এটা হবে সাফিক্স এন্ড প্রিফিক্স ইউ হ্যাভ অলরেডি লার্ন দিস গ্রামার সাফিক্স সাফিক্স এন্ড প্রিফিক্স সাফিক্স এন্ড প্রিফিক্স এটা তোমরা অলরেডি ক্লাস 8 এ শিখে ফেলেছো এটা গ্যাপ একটা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসের মতো অর্থাৎ এখানে বেসিক ওয়ার্ড রুট ওয়ার্ড যেটা বলে রুট ওয়ার্ডটা দেয়া থাকবে সেই রুট ওয়ার্ডেটাকে সেন্স করে আমাদেরকে সাফিক্স বা প্রিফিক্স অ্যাড করে ওয়ার্ডের ফর্মটাকে কারেক্ট করতে হবে এখানেও 10টি ওয়ার্ড থাকে সেই 10টি ওয়ার্ডকে আমরা সেন্স করে সাফিক্স প্রিফিক্স অ্যাড করে আমরা সেন্স করব কারেক্ট ফর্মে নিব ওয়ার্ডটাকে বুঝতে হবে 10টি গ্যাপের জন্য আমাদের 5 মার্কস পাস করার মতো বরাদ্দ থাকবে কোশ্চেন নাম্বার 9 এটা ভেরি নিউ আইটেম অফ গ্রামার ফর ইউ তোমাদের জন্য একেবারেই নতুন একটা গ্রামার সেটা হচ্ছে এটা কথা বলি ট্র্যাক কোশ্চেন ট্র্যাক কোশ্চেন থাকবে এটাও পাঁচটা থাকবে পাঁচটা ট্র্যাক কোশ্চেন থাকবে এটার মার্কস হবে 5 এই ট্র্যাক কোশ্চেন তার বেশি কঠিন নয় একটা ভেরি ইজি আইটেম অফ গ্রামার তোমাদেরকে দুই তিনটে ক্লাসের মাধ্যমে এই ট্র্যাক কোশ্চেনটা শেখানো সম্ভব বা তোমরা দুই তিনটে ক্লাসের মাধ্যমে ট্র্যাক কোশ্চেনটা শিখতে পারবে দেন কোশ্চেন নাম্বার 10 সেন্টেন্স কানেক্টরস সেন্টেন্স উই হ্যাভ টু ইউজ সেন্টেন্স কানেক্টরস সেন্টেন্স কানেক্টরস 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 ইউজ করতে হবে এখানে এখানে মাত্র একটা জায়গায় আমাদের আছে যে এখানে একটা কন্টেস্টেন্টে পাঁচটি গ্যাপ থাকবে পাঁচটি গ্যাপে আমাদের পাঁচটি কানেক্টর ইউজ করতে হবে এই পাঁচটি কানেক্টর ইউজ করতে পারলে আমরা সেখানে পাঁচ নম্বর পেয়ে যাবো এটাও একটু ভেরি নিউ আইটেম অফ গ্রামার কোশ্চেন নাম্বার 11 এটা ভেরি ওল্ড আইটেম অফ গ্রামার ফর ইউ এটা তোমাদের জন্য খুবই একটি আগে থেকে পড়া একটা গ্রামার সেটি আমরা বলি পাংচুয়েশন পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন পাংচুয়েশন PUNCT punctuation and capitalization capitalization এখানে question number 5 অর্থাৎ আমরা capital পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশনে এখানে অর্থাৎ একটা প্যাসেজ দেওয়া থাকবে সেটা শর্ট প্যাসেজ দেওয়া থাকবে দুই থেকে তিনটে সেন্টেন্স থাকবে সেখানে আমাদেরকে পাংচুয়েশন মার্কসগুলো ইউজ করতে হবে এবং ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে এটা ইউজ করতে পারলে আমরা সেখানে পাঁচ নম্বর পেয়ে যাবো তাহলে এখন আমরা যদি সংক্ষেপে আর একবার একটু দেখি তাহলে আমরা একটু রিভাইজ করতে পারি তাহলে
কোশ্চেন নাম্বার 1 গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইকগুলো সেখানে 10টা গ্যাপ থাকবে আর পুরো থেকে পুরো দেয়া থাকবে পুরো থেকে আমরা 10টা গ্যাপ ফিল আপ করব এরপরে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট পুরো সেখানে কোনো পুরো থাকবে না আমাদের জানা তাই না উই হ্যাভ লার্নড অর্থাৎ আমাদেরকে যে আগে থেকে আমরা শিখেছি জেনেছি সেই ধরনের ওয়ার্ড দিয়ে আমরা এটাকে গ্যাপ ফিলিং করব এরপরে মেক সেন্টেন্সেস একটা সাবস্টিটিউট টেবিল থাকবে এটা দিয়ে আমরা সেন্টেন্স আমরা তৈরি করতে পারি মিনিংফুল সেন্টেন্স এরপর আই ফ্রম আর্ট লিখব এখানে পুরো থাকবে সেই পুরো ওয়ার্ডগুলোকে আমরা সঠিকভাবে সঠিক জায়গায় ব্যবহার করব এরপর ন্যাচারাল স্পেস আমরা এটা জানি ন্যাচারাল স্পেস প্রথমে সেন্টেন্স সেন্টেন্স বলছি 10টা সেন্টেন্স থাকবে এবং 10টা সেন্টেন্সে আমরা চেঞ্জ করব অ্যাকর্ডিং টু দা ইনস্ট্রাকশন ব্র্যাকেটের ভিতরে যে ধরনের ইনস্ট্রাকশন দেওয়া থাকে সেই ইনস্ট্রাকশন অনুসারে আমরা চেঞ্জ করব এরপর কম্পিটিং সেন্টেন্সে সেন্টেন্স একটা পার্ট থাকবে না যেটা থাকবে না সেটাকে আমরা আমরা আগে থেকে জানি আর এই প্রত্যেকটি আইটেম নিয়ে আমরা বিস্তারিত করবো ডিটেইলস আলোচনা করবো এবং এগুলি আমরা প্র্যাকটিস করবো সুতরাং আমি আই ইনভাইট ইউ টু জয়েন অনলাইন ক্লাস অ্যান্ড কন্টিনিউ ট্রাই টু কন্টিনিউ আওয়ার ক্লাস অ্যান্ড আই থিঙ্ক ইফ ইউ ওয়াচ আওয়ার অনলাইন ক্লাসেস ইউ ক্যান দেন ইউ ক্যান লার্ন লট অফ গ্রামার্স থ্যাংক ইউ ভেরি মাচ